কিছু ভাবো দাদা, না হলে উনি আমাদের চূর্ণ করে দেবেন। কুশ, জানি না, ওনার উপরে তো কোনো দিব্য অস্ত্রের প্রভাবই পড়ছে না। প্রত্যেক ব্যক্তির কিছু না কিছু দুর্বলতা থাকে, এনারও নিশ্চয়ই আছে, আমাদের শুধু সেটাই বের করতে হবে। মহারাজের জয় হোক। মহারাজ, রণভূমি থেকে সংবাদ এসেছে যে লবকুশ যুবরাজ ভরত আর ঋক্ষরাজ জাম্ববানকেও পরাস্ত করেছে। আমি যদি পারতাম তাহলে আপনাকে আপনার প্রিয় একটা বড় লাড্ডু খাওয়াতাম মহাবলি হনুমান। দাদা, তুমি এসব কি বলছো? আরে, বিজয় উৎসব পালন করছি, মনের প্রসন্নতা ব্যক্ত করছি। দাদা, মানছি যে মহাবলি হনুমান অন্যান্য প্রতিদ্বন্দ্বীদের থেকে অনেক আলাদা, কিন্তু তুমি এটা কি করে ভাবলে যে উনি আমাদের বিজয় উৎসবে সম্মিলিত হবেন? নিজেরা হেরে যাওয়ার পরেও লাড্ডু খাবেন? ক্ষমা করবেন মহাবলি হনুমান, আমি নিজের মর্যাদা ভুলে গেছিলাম। কিন্তু সত্যি তো এটাই যে যখন থেকে আপনি আমাদের বন্দী হতে রাজি হয়েছেন, আমাদের আত্মবিশ্বাস অনেক বেড়ে গেছে। সত্যি বলতে, আমি তো ভুলেই গিয়েছিলাম যে আমিও এই রণভূমিতে তোমাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম, তোমাদের প্রতিদ্বন্দ্বী ছিলাম। তোমাদের জয়ে আমার মন অতি প্রসন্ন হয়ে গেছে। তোমাদের প্রতিভা আর সাহস দেখে আমি স্বীকার করছি তোমরাই জয়লাভ করার পাত্র। আমার স্বপ্ন যে প্রভু শ্রীরাম এখানে এসে তোমাদের সঙ্গে দেখা করুন, আর সেটা আমি পরিষ্কার দেখতে পাচ্ছি। আমি চাই এই মহাকাব্যের সমাপ্তি যেন এইভাবেই ঘটে। মহাবলি হনুমান, মাতা আমাদের থামানোর চেষ্টা আগেও করেছিলেন, কিন্তু আমরা আমাদের কথায় অটল। আমরা ওনাকে বারবার মানা করে নিজেদের মর্যাদা লঙ্ঘন করতে পারি না। মাতা, মাতা, বীর হনুমান বললেন যে শ্রীরাম আসছেন লবকুশকে পরাস্ত করার জন্য,
উনি যে বীর যোদ্ধা। হ্যাঁ, এটা সত্যি, শ্রীরামকে কেউ পরাজিত করতে পারবে না। শুধু আপনি ছাড়া আর কেউ নয়। এমনটা আমি বলিনি, এ কথাটা তো বীর হনুমান বলেছিলেন। উনি লবকুশকে বলছিলেন যে এই সমস্যার সমাধান শুধু আপনি বার করতে পারেন, আর কেউ নয়। ভগবান এই সময় ধ্যানে বসেছেন, ওনার ধ্যান ভঙ্গ করা অনুচিত হবে দেবী। বাধা দিও না ওকে। আপনি এই দিনটার জন্যই আমাকে সাবধান করেছিলেন ভগবান, আর এই দিনটার জন্য আমি নিজেকে প্রস্তুত করেছিলাম। আমার সমস্ত তপস্যার বলে আমার সন্তানদের রক্ষা করার আমি চেষ্টাও করেছিলাম, কিন্তু সেই প্রতিধ্বনি শুনে আমার মন উদ্বিগ্ন হচ্ছে। আমি যে দুঃস্বপ্ন দেখেছিলাম তা আজ বাস্তবের রূপ নিতে চলেছে, আর আজ আমি বুঝতে পেরেছি এই সব কিছু দেখা আমার পক্ষে সম্ভব নয়। আমার স্বামী আর আমার সন্তানদের একে অপরের বিরুদ্ধে এইভাবে লড়াই করতে দেখা আমার পক্ষে অসম্ভব ভগবান, যন্ত্রণাদায়ক। আপনি তো সবই জানেন, নিয়তি যখনই আমাকে যে পরীক্ষার মধ্যে ফেলেছে আমি তা গ্রহণ করেছি, কিন্তু আজ আমার মধ্যে আর সেই শক্তি নেই যে আমি আমার আপনজনেদের এরকম ভাবে নিজেদের মধ্যে হার জিতের লড়াই করতে দেখব। আমি দেখতে পারবো না ভগবান, আমি শ্রীরাম আর লবকুশকে একে অপরের বিরুদ্ধে লড়তে দেখতে পারবো না। সীতা, এই বটবৃক্ষকে দেখো, বৃক্ষের মধ্যে সর্বোত্তম বলে মানা হয়, কিন্তু আমার মনে হয় নিজের শ্রেষ্ঠতা সম্বন্ধে এই বৃক্ষ জানে না, এটাই হলো এর মহত্ত্ব। আর সেরকম তুমিও হয়তো জানো না যে তুমি কতটা দিব্য এবং অসাধারণ সীতা।